ওয়েলকাম স্টুডেন্টস আমি সঞ্জয় আসার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাসেস এই চ্যানেলের আজকে যে ভিডিওটি আমি দিয়েছি সেই ভিডিওতে আজ আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর অনলাইন ক্লাসরুম অর্থাৎ বাংলার শিক্ষার অনলাইন ক্লাসরুম যেটা সেটিতে যে গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে যেটিতে প্রশ্ন আছে মোট আটটি সেই আটটি প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যাতে তোমরা বুঝতে পারো এবং প্রতি ভিডিওর মতো এটিতেও একটি বিশেষ অনুরোধ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে ফেলো এবং নোটিফিকেশান বেলটি অন রাখো তাহলে শুরু করা যাক দেখো মডেল অ্যাক্টিভিটি আজকের প্রথম যে প্রশ্নটি দিয়েছে সেই প্রশ্নটি হচ্ছে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য যেখানে সি বাস্তব এবং এ নট কোট জিরো তার মানে বুঝতে পারছো এটি একটি দীঘাত সমীকরণ সমীকরণের বীজ দ্বয়ের সমান হওয়ার শর্ত তাহলে তোমরা জানো যে সমীকরণের যদি নিরূপকের মান শূন্য হয় তাহলে সমীকরণের বীজ সমান হবে তাহলে এখানে নিরূপকের মান কি হয় না নিরূপক হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে সেই কারণে আমি দেখো লিখেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য যেখানে এ নট কোড জিরো সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি সমীকরণের নিরূপক নিরূপক কত না বিস্কোয়ার মানুষ পরিস্থিতন শূন্য হয় তাহলে এই যে এ নটিকুটি জিরো লেখা যায় এটা কিন্তু যথেষ্ট অর্থ আছে কারণ এ নটিকুটি জিরো হলেই এই যে আকারটি একটি সমীকরণকে প্রকাশ করে না হলে কিন্তু হবে না পরে দু নম্বরের প্রশ্ন যেটি আছে সেটি বৃত্ত সংক্রান্ত যে উপাদ্য আছে সেখান থেকে দেওয়া আছে এখানে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য বারো সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত আমি ছবিটি এঁকেছি একটু দেখো লক্ষ্য করো এখানে কেন্দ্র ধরা আছে ও জায় দৈর্ঘ্য জায়ের নাম দেওয়া আছে এবি কেন্দ্র থেকে জায়ের ওপর লম্ব টানা হয়েছে সেই লম্বের পাদবিন্দুর নাম সি এবং যে ব্যাসার্ধের ধরা আছে সেই ব্যাসার্ধটি ও বি তাহলে সেই কারণে লেখা হয়েছে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি জায় দৈর্ঘ্য বারো সেমি এবং ব্যাসার্ধ ও বি দশ সেমি ওসি লম্ব এবি টানা হলো এটি অঙ্কনের মধ্যে তাহলে উপাদ্য অনুসারে জানি আমরা কেন্দ্র থেকে যদি জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করা যায় তাহলে সেই অঙ্কিত লম্ব জ্যকে সমাধিখণ্ডিত করে তাহলে এখানে এসি সমান সিবি তাহলে এসি সমান বিসি কত হচ্ছে না ছসে বি এরপর এই যে সমকোণী ত্রিভুজ ওসিবিতে যদি পিঠাঘর উপপাদ্য প্রয়োগ করা যায় তাহলে আমরা ওসি পাবো অর্থাৎ লম্বটি পাওয়া যাবে তাহলে ওসিবি সমকোণী ত্রিভুজে পিথাগুষের উপপাদ্য প্রয়োগ করেছি পিথাঘর উপপাদ্য প্রয়োগ করে নিয়ে ও বার করা হয়েছে ওসির মান কত হয়েছে না ওসির মান হয়েছে আট সেমি ওসির মান হবে কত আট সেন্টিমিটার তিন নম্বর প্রশ্নে আছে যেটি সমকোণী চৌপল বা আয়ত ঘনের অধ্যায় থেকে দেওয়া এখানে বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাতও এক অনুপাত আট ঘনক দুটির সমগ্র দলের ক্ষেত্রফল অনুপাত কত এটি যদি এমসি কিউবে প্রশ্ন থাকতো তাহলে নয় সরাসরি লেখা যেত কিন্তু এখানে একটু করে দেখাতে হবে কারণ আমরা ঘনকের ধারের দৈর্ঘ্যগুলি ধরবো কত একটি এ ওয়ান একটি এ টু অন্য কোনো মান ও চলরাশি দিয়েও তোমরা ধরতে পারো এক্স ওয়াই ধরতে পারো তাহলে আমরা জানি ঘনকের আয়তন হয় বাহুতার কিউব অর্থাৎ এ ওয়ান কিউব এবং দ্বিতীয়টি হচ্ছে এ টু কিউব তাহলে এই দুটির অনুপাত হচ্ছে এক অনুপাত আট এটিকে সমাধান করে এ ওয়ান বাই এ টুর মান বের করবে কত হচ্ছে মান না এক বাই দুই তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় না সিক্স এ স্কোয়ার হয় তাহলে এখানে হবে সিক্স এ ওয়ান স্কোয়ার এবং ডিভাইড বাই সিক্স এ টু স্কোয়ার ছয় ছয় কেটে গেল তাহলে এ ওয়ান বাই এ টু হোল স্কোয়ার অর্থাৎ এক বাই দুইয়ের হোল স্কোয়ার তার মানে এক বাই চার সমান ওয়ান ইজ টু ফোর এটি হলো তিনটি তিন নাম্বার চার নাম্বার দেখা যাক কী দেয় কী আছে চার নম্বরে চক্রবৃদ্ধি সুদ থেকে একটি প্রশ্ন আছে চক্রবৃদ্ধি সুদের প্রশ্নটি যথেষ্ট সোজা বলেছে চারশো টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে এখানে আসল দেওয়া আছে চারশো টাকা সময় আছে দু বছর মানে যেটিকে আমি এন দিয়ে লিখেছি সমূল চক্রবৃদ্ধি ক্যাপিটালে অর্থাৎ অ্যামাউন্ট দেওয়া আছে চারশো একচল্লিশ টাকা আমি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট ধরেছি তারপর সূত্রে বসাবে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিবার এন দিয়ে সমীকরণটিতে মানগুলি বসাবে চারশো একচল্লিশ চারশো পি জায়গায় চারশো এ এর জায়গায় চারশো একচল্লিশ এর জায়গায় আর তো বের করতে হবে এন এর জায়গায় দুই দিয়ে সমাধান করবে সমাধান করার পর শেষে দাঁড়াবে দেখো এইভাবে আর বাই হান্ড্রেড ইজ ওয়ান বাই টোয়েন্টি তার মানে আমরা যদি এটিকে সমাধান করি তাহলে আরের মান পাবো পাঁচ তার মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত না পাঁচ পারসেন্ট পরেরটি সমানুপাত অনুপাত সমানুপাত থেকে যে ক্রমিক সমানুপাতির আছে সেই ক্রমিক সমানুপাতি থেকে প্রশ্নটি দেওয়া আছে কি দেওয়া আছে না বলেছে এক্স কমা বারো কমা ওয়াই কমা সাতাশ ক্রমিক সমানুপাতি হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো ক্রমিক সমানপাতির সময় তোমরা পড়েছ কি ক্রমিক সমনুপাত কখন হয় না যদি তিনটি বা চা তার বেশি রাশি এমনভাবে থাকে যাতে প্রথম দ্বিতীয় অনুপাত দ্বিতীয় তৃতীয় অনুপাত তৃতীয় চতুর্থ অনুপাত এইভাবেই চলতে থাকে তাহলে সেটি ক্রমিক উন্নতি তাহলে এখানে আছে এক্স কমা বারো কমা ওয়াই কমা সাতাশ ক্রমিক অনতি তাহলে এক্স বাই বারো সমান বারো বাই ওয়াই সমান ওয়াই বাই সাতাশ তাহলে আমি প্রথমে এই দুটি ধরলাম না এই দুটি ধরলে যেহেতু এক্স ওয়াই আসছে তাহলে আমি তো কারো মান জানি না তাহলে আমি এই দুটি ধরবো বারো বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই সাতাশ দেখো এখন লেখা আছে এখন বারো বাই ওয়াই সমান ওয়াই বাই সাতাশ এটিকে সমাধান করবে সমাধান করলে ওয়াইয়ের মান পাবে ওয়াইয়ের মান কত পাবে না আঠেরো পাবে এরপর তোমরা প্রথম দুটিকে ধরবে অর্থাৎ এক্স ওয়াই বারো শোন বারো বাই ওয়াই এবং সেই সমীকরণটিতে ওয়াইয়ের জায়গায় আঠেরো বসিয়ে দেবে আঠেরো বসালে কী হচ্ছে দেখো আঠেরো বসালে তোমরা এক্সের মান পাবে এক্সের মান কত হবে না আট তাহলে এক্সের মান হবে আট ওয়াইয়ের মান হবে আঠেরো এর পরের প্রশ্নে আসা যাক এটি ছিল পাঁচ নম্বর পরের প্রশ্ন ছয় ছ নম্বর প্রশ্নে একটি দেখো জ্যামিতির বেশ ছোটো সমস্যা দেওয়া আছে সমস্যাটি কি না বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু কোন ওবিসি বি সি সমান ষাট ডিগ্রি হলে কোন ও সি এ এটি একটি অর্ধবৃত্তস্থ যে আছে বৃত্তস্থ সংক্রান্ত উপবাদ্য সেইগুলি থেকে অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোন সমকোণ সেই উপবাদ্যটি কাজে লাগবে এখানে আমি ছবি দিয়ে এঁকেছি বৃত্তটি কেন্দ্র ও এখানে না ধরে তোমরা এখানে লিখতে পারো বৃত্তটি কেন্দ্র ও ব্যাস এবি বৃত্তের ওপরে একটি বিন্দু সি সিবি সি এবং ওসি যোগ করেছি যোগ করার ফলে কি দাঁড়িয়েছে না কোন ওবিসির মান দেওয়া আছে ষাট ডিগ্রি আমাকে বা আমাদের ও সি এর মান বের করতে হবে তাহলে এখানে কি লেখা হয়েছে দেখো ত্রিভুজ ও বিসিতে ও এবং ও দুটি সমান যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যসাদ যদি কি বৃত্তের ব্যাসার্ধ সমান হয় এবং এই ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় তাহলে দুটি কোন সমান হবে তার মানে এই কোনটি অর্থাৎ কোন ও সি কত হবে ষাট ডিগ্রি তার মানে এখানে লেখা আছে দেখো কোন ওসিবি সমান কোন ও বিসি সমান ষাট ডিগ্রি আবার দেখো এসিবি যেহেতু এবি ব্যাস এবং এসি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু তাহলে এসি বি এর মান নব্বই ডিগ্রি অর্ধবৃত্তস্ত কোন তাহলে এই নব্বই ডিগ্রি থেকে যদি আমি ষাট ডিগ্রি বিয়োগ করি তাহলে আমি কোন ও সি এর মান পেয়ে যাবো তাহলে ও সি এর মান কত হবে নব্বই মাইনাস ষাট সমান তিরিশ এরপরে এখানে তারপরের প্রশ্ন যেটি আছে দেখো সাত নম্বর এখানেও আয়ত ঘন থেকে একটি প্রশ্ন দিয়েছে প্রশ্নটি হচ্ছে কি একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র তোমরা জানো ছয় গুণিত বাহু স্কোয়ার বা সিক্স এ স্কোয়ার তাহলে আমি ঘনকটির বাহু দৈর্ঘ্য ধরছি বা ধারের দৈর্ঘ্য মনে করি প্রতিটি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এক্স একক যেহেতু কোনো এখানে একক উল্লেখ নেই সে কারণে আমি একক লিখেছি তাহলে সমগ্র লোক ক্ষেত্রফল কত হচ্ছে না সিক্স এক্স স্কোয়ার বর্গ একক এখন তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি আমি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে আগে কত আছে এক্স তার সঙ্গে আবার তার ফিফটি পার্সেন্ট বেড়েছে তাহলে এক্স প্লাস এক্স ইন্টু ফিফটি বাই হান্ড্রেড আর ইকুয়াল টু মানে সমান কত হচ্ছে এক্স প্লাস এক্স বাই টু ইজ ইকোয়াল টু যদি দুই একে দুই আর একে তিন থ্রি এক্স বাই টু এক হোক এরপর এক্ষেত্রে ক্ষেত্র অর্থাৎ পরিবর্তিত হওয়ার পর কত হচ্ছে দেখো অনেকটুকু সমর্তলের ক্ষেত্র বলবে সিক্স ইন্টু এ এর মান বসাবে কাটাকাটি করবে কতবার হচ্ছে না সাতাশ এক্স বাই দুই তাহলে আগে ছিল কত না সিক্স এ আগে ছিল সিক্স এ স্কোয়ার এখন অর্থাৎ ফিফটি পার্সেন্ট বৃদ্ধির পরে কত হয়েছে সমুতল ক্ষেত্রফল সাতাশ এক্সেস্কোয়ার বাই টু তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত না সাতাশ এক্সেস স্কোয়ার বাই টু মাইনাস সিক্স এক্স স্কোয়ার লসও করবে দুই তাহলে সাতাশ এক্স স্কোয়ার মাইনাস দুই ছয় বারো সমান হচ্ছে কত তাহলে ফিফটিন এক্স স্কোয়ার বাই টু তাহলে শতকরা বৃদ্ধি কত হচ্ছে বৃদ্ধি পেয়েছে কত না ফিফটিন এক্স স্কোয়ার বাই টু প্রথমে অর্থাৎ ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক সমগ্র দলের ক্ষেত্রফল কত ছিল না সিক্স এক্স স্কোয়ার হান্ড্রেড এখানে যেহেতু আমি শতকরা লিখেছি বলে এখানে শতকরা করে চিহ্ন বসায়নি তাহলে কাটাকাটি করবে কাটাকাটি করার পর তাহলে কত দাঁড়াচ্ছে একশো পঁচিশ অর্থাৎ ঘনকটি সমগ্র দলের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি হবে একশো পঁচিশ এরপর লাস্ট যে প্রশ্নটি আছে সেটি আছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান অধ্যায়টি থেকে সমাধান অর্থাৎ আমাদেরকে সমাধান করতে হবে একটি অ্যাকচুয়াল বিশ্ব দীঘাত শুনিকন দেওয়া আছে দেখো আমি এখানে দীঘাত বলছি কিন্তু এখানে কোথাও স্কোয়ার লেখা নেই কিন্তু লসও করার পরেই কিন্তু এটা দীঘাত হয়ে যাবে কি আছে না টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইজ টু ফোর যেখানে উল্লেখ করা আছে এক্স নট ইকোয়াল টু মাইনাস হাফ অর্থাৎ কেন না যদি এক্স ইকুয়াল টু মাইনাস হাফ হয় তাহলে এই মানটি শূন্য হবে অর্থাৎ এই অংশটি অসংগত হবে তো সমাধানটি করা যাক টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইজুয়াল টু ফোর লসও করবে উপরে গুণ হবে কত হবে টু এক্স প্লাস ওয়ান আগে থেকে আছে আরেকটি এসে গুণ হবে তাহলে টু এক্স প্লাস হোল স্কোয়ার প্লাস থ্রি ফোর এখানে এ প্লাস বি সূত্র প্রয়োগ করবে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু হবে নিচে থাকবে কত টু এক্স প্লাস ওয়ান সমান এরপর এখানে হচ্ছে কত দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এক এবার আমি যদি বসগ্রহণ করি তাহলে কত হচ্ছে চার এ আট মানে এইট এক্স প্রক্ষান্তর করবে অর্থাৎ ডান দিক থেকে শূন্য করে দেবে ডান দিক থেকে শূন্য করলে সবগুলি এদিকে নিয়ে আসবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এইট এক্স প্লাস ফোর মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাবে ডান দিকে থাকবে শূন্য তাহলে দাঁড়াচ্ছে কত পর লাইনে বা দিয়ে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স সমান শূন্য কমন নিবে কত কমন যাচ্ছে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান শূন্য চার আমি কেটে দিতে পারি তাহলে দাঁড়াচ্ছে কত এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে যেহেতু দুটি রাশির গুণফল শূন্য সুতরাং যে কোনো একটি অবশ্যই শূন্য হবে অবশ্যই শূন্য হবে দুটিও শূন্য হতে পারে সেটি আলাদা কথা তাহলে আমি লিখতে পারি হয় এক সমান শূন্য অথবা এক্সো মানস ওয়ান সমান শূন্য এটিতে তো এক সমান শূন্য চলে এসছে তাহলে এটি থেকে আরেকটি মান এটি থেকে মান বাড়বে কত এক সমান ওয়ান তাহলে নির্ণয়ের সমাধান কত না এক সমান শূন্য কমা ওয়ান এই হচ্ছে তোমাদের যে বাংলার শিক্ষার অনলাইন ক্লাসরুমে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিশেষ করে গণিত দেওয়া আছে সেটি আমি সমাধান করে দিলাম সমাধান করে দিলাম এটি তোমরা আলাদাভাবে দু তিনটি তা নিয়ে করবে এবং তোমাদের বিদ্যালয় খোলার পর বিদ্যালয়ের শিক্ষকের কাছে জমা দেবে তাহলে আজ এই পর্যন্ত তবে শেষ করার আগে আরও আমি বলছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটি অন রাখো